उस समय भी टीएमसी की तरफ से दिनेश त्रिवेदी के खिलाफ बहुत सारे कार्रवाई की गए थे, रेलवे मिनिस्ट्री से पदत्याग करने के लिए, रेजिग्नेशन देने के लिए दिनेश त्रिवेदी को मजबूर किया गया था। उस समय ने उन्होंने कहा था मैं शहीद होने जा रहा हूं भगत सिंह जैसे, लेकिन फिर भी वो लौट के टीएमसी में अपने दामन रखा था। तो बात यह है कि दिनेश त्रिवेदी जैसे लीडर बैसाखी पे चलते हैं। पहले उनका बैसाखी थे टीएमसी, अभी वो बैसाखी बनाएगा बीजेपी को। শিলিগুড়ি গার্লস হাই স্কুলে ধর্মঘটীদের জমায়েত, স্কুল বন্ধ রাখতে জোরাজুরি, পরে ধর্মঘটীদের বুঝিয়ে স্কুল চত্বর থেকে সরিয়ে দেন খোদ প্রধান শিক্ষিকা। আপনাদের তো এইটুকু বোঝা উচিত ছিল যে এটা একটা শিক্ষা, আর মাস্ক পরুন, আপনারা তো সব শিক্ষিত নাকি? যেখানে মেয়েরা ঢুকেছে তাদের এমনিতেই ট্রমাটাইজ, তারা এতদিন মধ্যে ঘর থেকে বেরিয়েছে, আপনারা ইনক্লাব জিন্দাবাদ করতে করতে ঢুকছেন, তাহলে ওদের মনের মধ্যে কি হবে এটা আপনারা মাথায় চিন্তা করবেন না? আপনার এসএফআই শিক্ষিত সমাজ কি আপনার প্রতিনিধিত্ব করছে? আমি জানি, আমি জানি, আমি জানি, কিন্তু সেটা সব মানে আস্তে করে আমার সঙ্গে কথা বলা যায় তো? হ্যাঁ কি না কালকে যে আমাদের উপর লাঠি চার্জ, আপনি আমি জানি, তার জন্য কি ওই মেয়েরা দায়ী? আবেদন করতে যেরকম আমাদের রাজ্য থেকে আমাদের কল আসছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ছাত্রদেরকে আবেদন করা যাতে এই সমস্ত স্কুল কলেজগুলো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে খোলা হোক সেই দাবি নিয়ে, এবং গতকাল যেরকম ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে সেই লাঠিচার্জের বিরুদ্ধে তৃণমূল সরকারের পুলিশ যে লাঠিচার্জ করেছে তার প্রতিবাদে, ছাত্রদের উপর লাঠিচার্জ করার প্রতিবাদে আজকে ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘটে সফল করার জন্য আমরা আবেদন করতে এসেছি। কিন্তু ম্যাডাম দেখুন, কিন্তু ম্যাডামকে দেখুন এখানে অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেটা একদমই কাম্য নয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।